বিরতির আগে আমাদের এক বোন জিজ্ঞেস করেছিলেন, তার বয়স 20 বছর, সুরা ফাতিহা এবং এখলাস ছাড়া আর কোনো সুরা তিনি পারেন না, কি করবেন? জি, আপাতত তিনি সুরা ফাতিহা বা এখলাস দিয়ে সকল সালাত তিনি আদায় করবেন, কিন্তু তার উচিত, তার উপরে ফরজ হলো আরও বাড়তি সুরা মুখস্থ করার চেষ্টা করা। একজন সাহাবি যিনি নব মুসলিম হয়েছিলেন, মাত্র ইসলাম কবুল করেছিলেন, তিনি শুধু সুবহানাল্লাহ পারতেন, আর কিছুই পারতেন না, সুরা ফাতিহাও না। নবী সাল্লাম বললেন যে তুমি এইটা দিয়েই সালাত এখন পড়তে থাকো, কিন্তু তোমাকে তো শিখতে হবে। তো বোন, যেটা হয়েছে যে সুরা ফাতিহা সুরা এখলাস পারেন, আসলে এখানে একটা জিনিস আমরা বুঝলাম যে আমাদের বাংলাদেশেও একটা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও যে শিশুকাল থেকে কোরআন শিক্ষার প্রতি কতটা অবহেলা আমাদের সমাজে চলে এসছে, যে আমাদের বোন মাত্র সুরা ফাতিহা এবং সুরা এখলাসটি শিখতে পেরেছে। এটা তো মাতা পিতার কর্তব্য এবং বিদ্যালয়ের কর্তব্য, প্রতিটি বিদ্যালয়ে কোরআন শিক্ষা আছে কি না পর্যাপ্ত, এটা আমাদের ধর্ম, আমরা মুসলিম। এটা বিশ্বের সব ধর্মীয়, মানে ধর্মের যারা অনুসারী, ধর্ম শিক্ষা করার অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আর আল্লাহর আইনিতে, আল্লাহর বিধানে তো এটা আছেই। তো পৃথিবীতে মানুষের যে দরুরিয়াতে খামস, যে 5টি অত্যাবশ্যকীয় বিষয়, এগুলি পাওয়ার অধিকার পৃথিবীর প্রতিটি শিশুর, প্রতিটি নাগরিকের থাকে। এটাকে ইসলামের ভাষা বলে দরুরিয়াতে খামস, 5টি অত্যাবশ্যকীয় বিষয়। একটা হলো ফার্স্ট অত্যাবশ্যকীয় বিষয় হলো সঠিক একটা ধর্ম, বিশুদ্ধ ধর্ম জ্ঞান লাভ করার অধিকার প্রত্যেকটি শিশুর, প্রত্যেকটি নাগরিকের আছে, এটা তাকে দিতেই হবে। দ্বিতীয়ত হলো তার জীবন রক্ষার অধিকার, তৃতীয় হলো তার সম্পদ রক্ষার অধিকার, তারপরে চতুর্থ হলো তার বিবেক যাতে সুস্থ থাকে, কোনো মাদকদ্রব্য কোনো কিছু দিয়ে, কোনো সন্ত্রাস, মাদক, কোনো ভুল ইনফরমেশন দ্বারা তার মস্তিষ্ক যাতে বিগড়ে ফেলা না হয়, তাকে তার তার বুদ্ধিমত্তাকে যাতে নষ্ট করা না হয়, এই জন্য ইসলামে মদ যাবতীয় মদ হারাম, মাদকদ্রব্য হারাম, যাতে বিবেক নষ্ট করে। পঞ্চম হলো তার বংশ ইজ্জত রক্ষার অধিকার, তার তার পার্সোনাল, তার সম্মান মর্যাদা, বংশমর্যাদা রক্ষার অধিকার পৃথিবীর সবাই সংরক্ষণ করে। তো দেখুন, এখানে ধর্ম শিক্ষার মূলে তো হলো আমাদের আমাদের জন্য, মুসলিমদের জন্য কোরআন শিক্ষা। জি তো বোন, যেটা এখন তিনি মাত্র সুরা, দুটো সুরা তিনি পারেন, তার উপরে এখন অবশ্যই জরুরি তিনি আরও কয়েকটা সুরা তিনি ইনশাআল্লাহ শিখে নেবেন। ফাকরা ও মাতায়া সারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু পড়া তোমাদের জন্য সহজ হয় তোমরা সেটা শিখো। ওলাকা দিয়া সারনাল কোরআন আলী জিক্র, কোরআনকে শিক্ষার জন্য আমি সহজ করে দিয়েছি। কোরআন তো খুবই সহজ, 4 বছরের বাচ্চা আছে বর্তমানে পৃথিবীতে হাফেজে কোরআন, 6 বছরের বাচ্চা আছে ফুল কোরআনের ট্রান্সলেশন সে পারে। তো কোরআন, কোরআনে কারিম কতটা সহজ, চেষ্টা করলে আল্লাহ তাআলা তৌফিক দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে, রমজান মাসে সালাত, মানে তাহাজ্জুদের সালাতটা তারাবির নামাজের পরেই যদি আমি আদায় করে ঘুমিয়ে যাই তাহলে আদায় হবে কি না মোহতারাম? হ্যাঁ, আদায় হবে তারাবির পরে যদি তিনি পড়ে ফেলেন, পড়তে পারেন আসলে। তবে তাহাজ্জুদের যেটা শাব্দিক অর্থ, ঘুম থেকে জেগে পড়া, শেষ রাতে সাধারণত ফজিলতটা বেশি। জওফুল্লাইলিল আখির আকরামা ইয়াকুনু রাব্বু মিনাল মিন আবদিহি জওফুল্লাইলিল আখির, আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে কাছে থাকেন রাতের শেষাংশে, এই জন্য শেষাংশের এই সালাতের ফজিলত বেশি। তো তিনি যেটা বলেছেন, যদি আমি ঘুমাবার আগে পড়ি, পড়তে পারেন। কিয়ামুল লাইলের তো সময় মাগরিব থেকে শুরু হয়, মাগরিবের পর থেকে সোবহ সাদিক পর্যন্ত রাতের এই সালাতের টাইম, জি, অতএব তিনি পড়তে পারবেন, কিন্তু ফজিলতটা হলো শেষ রাতে বেশি। ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে প্রশ্ন আসছে যে ব্যাংক লোন নিয়ে ফ্ল্যাট কেনা যাবে কিনা অথবা গাড়ি কেনা যাবে কিনা মোহতারাম, এ বিষয়ে জানতে চেয়েছেন আব্দুল সালাম। এটা তিনি যে ভাষাটা দিয়েছেন এখানে, লোন আসলে লোন না, বিনিয়োগ, ব্যাংক বিনিয়োগ নিয়ে গাড়ি নিতে পারবেন কিনা, ব্যাংক ওনাকে একটা গাড়ি কিনে দেবে, হয়তো ব্যাংক সেটা কিনেছে 10 লক্ষ টাকা দিয়ে, ওনার কাছে বিক্রি করেছে 11 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা প্রফিটে, এই সিস্টেম বৈধ। তবে সেই লেনদেনটা হইতে হবে ইসলামিক কায়দা, ইসলামী ব্যাংকগুলিতে বা ইসলামিক উইংগুলিতে, যেখানে সুদের ভিত্তিতে তারা লেনদেন করবে না, লেনদেন করবে বিনিয়োগের ভিত্তিতে। জি জি, ধন্যবাদ মহতারাম। একজন কলার রয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি এই জানতে, সাধারণ মুমিনরা জান্নাতে কয়টা ঘুর পাবে? জান্নাত সম্বন্ধে কোনো দিন আলাপি করেন না আপনারা, একটু আমার জানতে চাই সাধারণ মুমিনরা কয়টা ঘুর পাবে। গোমের সাহেব, আপনি দেখছি আমি 2টা ঘুর পাবে, এখন জানি না যে কটা ঘুর পাবে। শুকরিয়া ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা।
সম্পর্কে অনেক বিষয় আসে জান্নাতের ব্যাপারে, জান্নাতে কয়টা গ্রুপ জান্নাতে যাবে, তারপরে হুর কয়জন পাবে, মেয়েরা কি পাবে, ছেলেরা কি পাবে, অনেক হিসেব নিকাশ। আসলে জান্নাত কিভাবে পাবো এটা এটা হিসেব করা দরকার। জি মোহতারাম, আপনি যদি আলোচনা, জি জি, জান্নাতের ব্যাপারে তো রমাদানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা আসছে যে তোমরা দুটো জিনিস বেশি চাইবে আল্লাহর কাছে এই রমাদানে রোজা মুখে, একটা হলো তাসালুন আল্লাহ আল জান্না ও তাউযুনা বিহি মিনান নার, আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইবে, জান্নাত তুমি আমাকে জান্নাত দাও, আমাকে জান্নাত দাও। আরেকটি হাদিসে রয়েছে যদি কেউ তিনবার বা সাতবার জান্নাত চায়, জান্নাতও তাকে চায়, তিনবার বা সাতবার যদি জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নামও তার থেকে মুক্তি চায়, তাহলে এগুলো চাইলেতে পাওয়া যাবে। তো সেই হিসাবে আসলে জান্নাত চাওয়ার তো বিরাট বিষয় রয়েছে। ওই যা সাল তুমুল্লাহ ফাস আলুহুল ফেরদাউস, তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। আসলে জান্নাতের বিষয়টা তো ফরজ বিষয়, জান্নাত বা জাহান্নাম হলো আমাদের পরবর্তী জগতের আমাদের স্থায়ী ঠিকানা। যারা সৌভাগ্যবান মুত্তাকি মুমিন তাদের পরবর্তী জীবনে স্থায়ী ঠিকানা হবে যে জায়গাটা, যেই ভুবনটা, সেটারই নাম হলো জান্নাত। আর যারা হতভাগা কাফের বেঈমান অবিশ্বাসী পাপিষ্ঠ তাদের ঠিকানা হবে যেটা আগুন, আগুন আর আগুন, সেটার নাম হলো জাহান্নাম, সেটাও স্থায়ী ঠিকানা। তো জাহান্নাম হলে দুঃখের কোনো আর শেষ নেই, জান্নাত হলে সুখের কোনো শেষ নেই। তো স্বভাবতই মানুষ মাত্রই জান্নাত চাইবে, আল্লাহ তো তাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, আর মুমিন মুসলিম তাদের জন্যই তো জান্নাতের আয়োজনটা। মুমিন মুসলিম না হলে, মুমিনা মুসলিমা না হলে জান্নাত পাওয়া যাবে না। তো তিনি যে প্রশ্ন করেছেন জান্নাতে হুর কয়জন পাওয়া যাবে, আসলে সেখানে তো আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন, সেখানে মনে যা চাইবে তাই এনে হাজির করা হবে, কোনো সংখ্যা নাই। আমরা তো জান্নাতে কিছু কিছু জান্নাতে প্রত্যেক জান্নাতির স্পেশাল দুজন হুর তাদের জন্য থাকবে, কোনো কোনো রেওয়ায়েতে শহীদদের জন্য 70-72 জন। আমরা ঠিক এই জায়গাটাতে ফিরবো ইনশাআল্লাহ তাআলা। একজন কলার রয়েছে, কলারের আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি দুইটা প্রশ্ন করতে চাচ্ছি। জি যে আমার প্রথম প্রশ্ন হলো, আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, আমি বোরখা পরে আমার কর্মক্ষেত্রে যাতায়াত করি, কিন্তু ক্লাস নেওয়ার সময় আমি মুখটা খোলা রাখি, তো এক্ষেত্রে আমার জন্য এই মুখ খোলা রেখে চাকরিটা করা যায় কিনা। আর দুই নম্বর প্রশ্নটা হলো ভাইয়া, এর আগে আপনাদের কাছে আমি প্রশ্নটা করেছিলাম কিন্তু একটু কনফিউশন আছে, এই জন্য আমার হাজবেন্ড ব্যাংকে চাকরি করেন, একটা সুদী ব্যাংকে, তো আমি যেহেতু আমার টাকাতে সংসার চালানো সম্ভব, এই জন্য আমার প্রতিনিয়ত আমার ভিতরে একটা খারাপ লাগা কাজ করে যে উনি যদি ব্যাংকটা থেকে দ্রুত চলে আসতে পারেন, কিন্তু এই মুহূর্তে তার অন্য কোনো কাজের ক্ষেত্রটা সেইভাবে তৈরি হচ্ছে না, যদি উনি চেষ্টা করছেন। এখন ভাইয়া এই ক্ষেত্রে কি আমার হাজবেন্ড যতদিন পর্যন্ত না অন্য একটা কাজ পায় ততদিন পর্যন্ত এখানে কন্টিনিউ করবেন, নাকি আমি যেহেতু সংসার চালাতে পারি আমার টাকায় চালানো সম্ভব, কাজে উনি এটা ছেড়ে চলে আসবেন? আমি ভাইয়া খুব একটা মানসিক প্রেরণার মধ্যে। আপনি আমাদের সঙ্গেই থাকুন বোন, আমরা প্রশ্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার সমস্যাগুলোকে দূরীভূত করে দেন এবং তাকে অন্য কোনো চাকরির ব্যবস্থা করে দেন। আমরা যাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে, আবারও ফিরছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান আরও একবার। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুনের আজকের পর্বে আলোচনা করছেন হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আমরা মুখতারামের কাছে আবারও চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্ন নিয়ে। মুখতারাম নিশ্চয়ই শুনেছেন, আর আরেকটি বিষয় আপনি আলোচনা করছিলেন, ছেলেরা যদি হুর পায় তাহলে মেয়েরা কি পাবে জান্নাতে? মেয়েরা তো ছেলেদেরকে পাবে, ছেলে মানে সেখানে তো আর কয়েকজন না, অবশ্যই একজনই, কারণ এটা পৃথিবীতে সর্বত্রই সকল ধর্মে নিন্দিত যে একজন নারী কোথাও আছেন, তা সেই নারীর ঘরে যদি একজন দুজন তিনজন চারজন পুরুষ যাতায়াত করে, সে নারীর মান ইজ্জত সব শেষ। তো এটা পৃথিবীতে নারীদের ক্ষেত্রে কখনো এক মানে একজন নারীর জন্য একাধিক পুরুষ পৃথিবীর কোনো যুগে কোনো কালে কোনো ধর্মে কোথাও এটা স্বীকৃত না, এবং এটা সুন্দর না, এটা অসুন্দর, এবং নারীরা এটাকে ডিনাই করে স্বাভাবিক। তো জান্নাতের পরিবেশটা তো এই পৃথিবী থেকে কল্পনা করা যাবে না, সেখানে প্রত্যেক জান্নাতের জন্য 10 পৃথিবী কমপক্ষে, একজন নারীও 10টা পৃথিবীর ল্যান্ড সে পাবে, কি বিশাল সাম্রাজ্য। তো সেখানে পুরুষদের জন্য সেরকম রয়েছে, তো এই জন্য নারীরা চাইবে, এত বিশাল ল্যান্ড খালি পড়ে আছে, তা তো জনশক্তির দরকার, তো
তো তার স্বামীর স্ত্রীর সংখ্যা যত বেশি হবে ততই তারা এনজয় করবে, তারা আনন্দিত থাকবে। সেখানে তো হিংসা নাই, বিদ্বেষ নাই, সেখানে শুধু সহমর্মিতা, ভালোবাসা, পারস্পরিক যে সম্প্রীতি, এটারই তো জগৎ। সেটা তো যেহেতু হিংসামুক্ত জগৎ, সেখানে একটা মহিলাও তো তিনি জান্নাতে গেলে দশটা পৃথিবী তার, তো এই বিশাল পৃথিবী কী করবে সে? এই জন্য তার তো জনসংখ্যা লাগবে। সে চাইবে আমার স্বামীর আরও 500 থাকুক, যে ইন রাজুলা লায়াতি ফিল ইয়াউমিল ওয়াহিদ মিআতা আজরা, যে সেখানে একজন স্বামীকে দুনিয়ার এক দিনের সমপরিমাণ টাইমে 100 স্ত্রীর কাছে যেতে হবে। তো সেখানে তো যেহেতু আয়োজনটা মহাজাগতিক আয়োজন, সেখানে জনসংখ্যাও সেহারে থাকবে। একজন পুরুষ সেখানে একটা সম্রাট, সম্রাটের সেখানে জনগোষ্ঠী তো বিশাল বিশাল থাকবে, তার হুর, গেলমান, তার খাদেম, খুদ্দাম মিলিত একটা জনাকীর্ণ জগৎ তাকে আল্লাহ তাআলা উপহার দিবেন। যেহেতু হিংসামুক্ত জগৎ, সেখানে নারীরাই চাইবে যে আমার স্বামী যদি আরও 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 থাকুক, এতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ মোহতারাম।